হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো স্ট্রবেরি কেক। তার জন্য এখানে আমি স্ট্রবেরি এসেন্স নিয়েছি, বাটার নিয়েছি, কিছু চেরি নিয়েছি, ডেকোরেশনের কিছু ক্যান্ডি নিয়েছি। আমি এখানে একটা পাত্রের মধ্যে বাটার নিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে দিয়েছি চিনি, গুঁড়ো, সুগার পাউডার, তারপরে দেখুন এখানে মিল্ক পাউডার দিয়েছি, দিয়ে এখানে একটুখানি চকলেট দিয়েছি, হোয়াইট চকলেট দিয়ে এবার এটাকে ভালো করে মেল্ট করে নেব। এটাকে গলিয়ে নিচ্ছি আমি চকলেটটাকে ভালো করে, দেখুন পুরোপুরিভাবে গলে গেছে। এবার আমি এখানে মেজারিং কাপে 2 কাপের মতো ময়দা দিয়েছি এবং চিনি গুঁড়োর সাথে বাটারটাকে আমি ভালো করে মিক্সড করেছি। বেকিং পাউডার, বেকিং সোডা নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো সোডাটা 1/2 চামচ আর বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে দেখুন সব উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবার দুটোকে আলাদা রেশিওতে ট্রান্সফার করে একটার মধ্যে স্ট্রবেরি সিরাপ দিয়ে দিয়েছি, আপনারা এসেন্সও ব্যবহার করতে পারেন, আর একটার মধ্যে সেই মেল্টেড যে চকলেটটা ছিল সেই চকলেটটা দিয়ে, এই যে চকলেটটা আমি আর একটা ভাগে ঠিক এইভাবে দুটোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে অল্প লেবু দিয়ে দেব, দিয়ে এবার এই যে দেখুন কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে আমি কেকটা করব, এর মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি ভালো করে। এবার তার মধ্যে দুটো রেশিও 1/2 করে আমি দেব, একসাথে আমি দুটোকে মিক্সড করে দেব না। এবার আমি এটা প্রেসারের মধ্যে আমি কাগজ দিয়ে এবার এটাকে আমি এর মধ্যে বেক করার জন্য বসাবো। মোটামুটি আমার 45 মিনিটের মতো সময় লেগেছে এটা বেক হতে। প্রেসারের ঢাকনা আমি বন্ধ করে দেব। বেক হয়ে গেছে, এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখেছি। ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢালবো। দেখুন আমি একটা থালার মধ্যে কেকটাকে উল্টো দিক করে ঢেলেছি, এখন একটু গরম ছিল। দেখুন কেকটা মোটামুটিভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম বেক হয়েছে। সাধারণত এটা তো অ্যাকচুয়ালি নিরামিষ কেক, কোনো রকম ডিম দেওয়া নেই। আমি খুব বেশি দিন হয়নি যে কেক বানাচ্ছি, অল্প দিনের মধ্যেই একটা আমি এরকম বানালাম, দেখলাম, একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এটা একটা মোটামুটিভাবে ট্রাই করলাম, যে খ্রিসমাস হিসেবে এটা ট্রাই করলাম, তো রাত পোহালি যেহেতু খ্রিসমাস। দেখুন কেকটাকে আমি কেটেছি, এবার আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন যে এরকম মোটামুটি হয়েছে আর কি, এরকমটা হয়েছে। এবার কেকটা টেস্ট করার জন্য ভালো করে কাটা হয়েছে এবং চায়ের সাথে বা সাজিয়ে নেওয়া হয়েছে, একটুখানি টেস্ট করা যাক, দেখা যাক কেমন হয়েছে আর কি। বন্ধুরা, jiiuma.bhattacharjee আমাদের ফেসবুক পেজ, আপনারা পেজটাকেও কিন্তু অবশ্যই ফলো করতে পারেন, লাইক করতে পারেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিতে পারেন। হ্যাঁ, বড়দিনের আগে পাক বড়দিন, কেক আর কফি দারুণ দারুণ। বন্ধুরা, আপনাদেরও সবাইকে জানাই শুভ বড়দিন, হ্যাপি খ্রিসমাস, অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।